রাঙামাটিতে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছে তিনজন শিশু। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস ও নসিমনের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছে। অন্যদিকে রাঙামাটির সাপছড়ি এলাকায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 27 জন। কুষ্টিয়ায় আহত হয়েছে আরও 40 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে সাইকা সাম্মার ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে টিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কাপ্তাইয়ের কর্ণফুলি নদীর কলার ডিপু এলাকায় 53 জনের ইস্কনবাহী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় 3 শিশু নিখোঁজ রয়েছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নামেন। নিহত 5 জন চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস ও নসিমনের সংঘর্ষে 5 শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। আমি গেছি দৌড়াইয়ে, দরজা বন্ধ করে শুয়ে যায় দেখি, এরকম তাকায় দেখলাম যে সব শুয়ে রয়েছে। এখানে লোকজন ছিল, তারা আর কি ওই মানা করতেছিল রাস্তে, ওটা শুনে নাই, ও সরাসরি ঢুকাই তার পরিবহন ওটা মানে স্পিড কমাইতে কমাইতে ওটা লাগাই দেবে। মোট 5 জন এই দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমরা ওই বাসটাকে, বাস এবং নসিমন এই দুইটাকে জব্দ করেছি। ঘটনার পরপরই ড্রাইভার পলাতক হয়। এছাড়া সকালে রাঙামাটির সাপছড়ি এলাকায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 27 জন। এদিকে কুমিল্লায় বাসের চাপায় অটোরিকশার 1 যাত্রী নিহত হয়েছে। দুপুর 2:30 দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইকা সাম্মা, এসএটিভি নিউজ ডেস্ক।